নামটা তার ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি মাঠে নামলেই হয় রেকর্ড বুকের পাতা ওলট পালট। মাদেইরার রাস্তা থেকে আজকের ফুটবলীয় মহিরুহ হওয়ার পথে তার জ্বালানি ছিল অদম্য ইচ্ছাশক্তি আর সেরা হবার বাসনা। নইলে লিওনেল মেসি নামের ফুটবল জাদুকরের সাথে ফুটবলীয় যুদ্ধের সাহস বুকে কজন রাখেন? সেই রোনালদোই এবার মাঠের বাইরে ছাড়িয়ে গেলেন সবাইকে। ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে গেলেন 100 কোটি অনুসারীর মাইলফলক। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 63 কোটির বেশি, ফেসবুকে 17 কোটি আর এক্সে 11 কোটি। কদিন আগে ইউটিউবে পা রেখেছেন রন, সেখানেও করেছেন তোলপাড়। প্রথম দিনেই পেয়েছেন 1.5 কোটি সাবস্ক্রাইবার, প্রথম সপ্তাহে 5 কোটি, আর এখন তার সাবস্ক্রাইবার সংখ্যা 6.5 কোটির বেশি। গ্লোবাল আইকন বুঝি একেই বলে। মাইলফলক ছোঁয়ার পর বেশ উচ্ছ্বসিত রোনালদো, ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার এবং সদা সমর্থন করে যাওয়া ফ্যানদের। মাঠের বাইরের মতো মাঠের ক্রিস্টিয়ানোও আছেন বেশ সুসময়ের মধ্যে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে কদিন আগেই ছুঁয়েছেন 900 গোলের মাইলফলক। এখানেই থেমে থাকেননি CR7, জানিয়েছেন তার টার্গেট এখন 1000 গোল করা। রোনালদোর এই অদম্য মানসিকতাই একজন গ্লোবাল আইকন হিসেবে তাকে করেছে অনুকরণীয় এবং অনুসরণীয়। সেজন্যই হয়তো ফুটবলীয় আইডলের প্রশ্নে এমবাপ্পে ভিনিদের ঠোঁটে থাকে একটা নাম, সেটা ক্রিস্টিয়ানো রোনালদো। রায়ান আহমেদ, 71।